আসহাবে কাফের কুকুর কি জান্নাতে যাবে? আসহাবে কাফের কুকুর জান্নাতে যাবে কিনা কোনো প্রয়োজনীয় প্রশ্ন না, কিন্তু আমাদের সমাজে এটাও খুব প্রচলিত, তাই না? সবাই জানে যে আসহাবে কাফের কুকুর কি যাবে? জান্নাতে যাবে। আবার এটা শুনে আমরা সুবহানাল্লাহ বলি, হ্যাঁ, যে মানুষ হইয়া কি জীবন গঠন করলাম, যে জান্নাতে যেতে পারবো কিনা এখনো শিওর না, আর কুকুর হয়ে আসবে কাফের কুকুর জানাতে যাবে, সুবহানাল্লাহ। তো এটাও ভিত্তিহীন এবং কোনো দলিল প্রমাণহীন একটা কথা, কোরআন বা হাদিসের কোথাও এটা প্রমাণিত হয়নি যে আসবে কাফের কুকুর জানাতে যাবে। তবে এটা ঠিক, আসবে কাফের সাথে কুকুর ছিল। এখন আরেকটা প্রশ্ন আসে এখানে গুরুত্বপূর্ণ, এটা হলো আসল প্রশ্ন, সেটা হলো যে ভাই হাদিসে আসছে লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, বুখারী হাদিস, যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি ভাস্কর্য থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আসহাবে কাফের যুবকরা তারা শিরক থেকে বাঁচার জন্য, তাওহীদ রক্ষা করবার জন্য শিরকের এলাকা ছেড়ে তারা গুহায় নিয়ে আস দূরে কোথাও গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তো তাদের সাথে কেন কুকুর থাকলো যেখানে কুকুর রহমতের থাকে রহমতের ফেরেশতা ঢোকে না? এটা হলো প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হলো দুটি। একটি উত্তর হলো যে আসহাবে কাফের ঘটনা এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার ঘটনা না, এটা অন্য কোনো নবীর সময়ের ঘটনা, আর শরীয়তের বিধিবিধান সকল নবীদের জন্য পৃথক থাকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য ঘরে কুকুর রাখা শখ করে পালা টালা এগুলো নিষিদ্ধ হলেও আগের যুগের শরীয়তগুলোতে হয়তো ওই শরীয়তে নিষিদ্ধ ছিল না, কারণ সব শরীয়তের বিধিবিধান এক থাকে, এটা একটা বিষয়। দুই নম্বর হলো আসহাবে কাফের কুকুর এটা তাদের সাথে ছিল তাদের শিকার কিংবা পাহারাদারের কাজে, আর এটা আমাদের শরীয়তেও জায়েজ। কুকুর যদি কেউ পাহারাদারের কাজে, সেফটির কাজে, নিরাপত্তার কাজে, ওই যে ডগ স্কোয়াড দেখেন না সেনাবাহিনীর সাথে রাখে, এগুলো জায়েজ। কুকুরকে প্রশিক্ষণ দিয়ে আপনি নিরাপত্তার কাজে ব্যবহার করেন, আপনার বাসার সামনে আপনি রাখেন, চোখ দেখাতে আসলে রাতে পাহারাদারি করবে, দিনে পাহারাদারি করবে, অথবা শিকার করার জন্য পাঠায় দেন, শিকার ধরে নিয়ে আসবে জীবিত, এরপর জবাই করে আপনি খাবেন, এগুলো জায়েজ। কথা কি বুঝতে পারছি? আসহাবে কাফ তাদের সাথে কুকুর রেখেছিলেন কেন? হয়তোবা তাদের নিরাপত্তার জন্য, শিকার করবার জন্য, এবং এই জন্য সূরা কাহাফে বিল ওয়াসীদ শব্দটার তাফসিরে কোনো কোনো মুফাসসিররা বলেছেন এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই কুকুর তাদের সাথে গুহার ভিতরে ঢুকে নেয়, মুখে অপেক্ষা করেছে। বুঝতে পেরেছি? আসহাবে কাফ কারা? আসহাবে কাফ যুবকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াসাদনাহুম হুদা। এই যুগের যুবকদেরকে আমি সবসময় বলি দুইটা সূরা বিশেষ করে পড়বেন, একটা হলো সূরা কাফ আর একটা হলো সূরা ইউসুফ। সূরা কাহফ আপনার ইমান রক্ষা করবে, সূরা ইউসুফ আপনার চরিত্র রক্ষা করবে। আমাদের যুবকদের জন্য দুইটা চ্যালেঞ্জ, ইমান নষ্ট করার জন্য পশ্চিমাদের হাজারটা ফাঁদ পাতা হচ্ছে নানা নামে, বিনোদন এটা সেটা নাম দিয়ে, আরেকটা হলো তাদের চরিত্র নষ্ট করা হচ্ছে ভাবালতার নাম দিয়া, প্রেম ভালোবাসার নাম দিয়া, নাটক সিনেমার নাম দিয়া। এই দুইটা থেকে বাঁচতে চান, আসহাবে কাফের যুবকদের ঘটনা সূরা কাহফে বর্ণিত হয়েছে কীভাবে শিরক থেকে বাঁচার জন্য তারা সংগ্রাম করেছে এবং তাদের নাম স্বর্ণের অক্ষরে লেখা আছে এখনও পর্যন্ত। সে আসহাবে কাফের গুহা, তার গুহার মুখে তাদের নেম প্লেট, তাদের নামগুলো সব এখনও সংরক্ষিত আছে। যারা দেখতে চান তারা চলে যান জর্ডান। এই আসহাবে কাফের যুবকদের সাথে কুকুর ছিল, সেটা হয় পাহারার জন্য ছিল আর না হলে শিকারের জন্য, অথবা সেই শরীরটা জায়েজ ছিল, এটা তাদের বিষয়। আর কোরআন বা হাদিসে কোথাও এটা প্রমাণিত নয়, কোথাও এটা বর্ণিত হয়নি যে আসহাবে কাফের লোকগুলোর সাথে, যুবকগুলোর সাথে কেমন দিন এই কুকুরটাও জানাতে যাবে। আরেকটা জাল হাদিস আছে, সেটা হলো যে সুলাইমান আলাইহিস সালাম ইসলামের সাথে যে পিপিলিকার কথা হয়েছে, কোরআনে যে সুরার নামকরণ করেছে সুরায় নামাল, সেই পিপিলিকা নাকি জানাতে যাবে, ওই পিপিলিকা কুকুর দুইটা জানাতে যাবে। এই জাতীয় আনকমন আনকমন কথাগুলো আমাদের খুব পছন্দ হয়, তাই না? এগুলোকে আমরা খুব মার্কেটিং করি, তো এগুলোর কোনো ভিত্তি আসলে নাই। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।